আজ কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মীর আরাধনা বাঙালির ঘরে ঘরে। ঘর জুড়ে আলপনা এঁকে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর কাছে করজোড়ে প্রার্থনা, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর আরাধনা মানে বাঙালির দশকর্মার দোকানে লাইন, প্রতিমা কেনার হুড়ুহুড়ি, ব্যাগ হাতে ফলের বাজারে হুড়ুহুড়ি। এ যেন চেনা ছবি, সেই চেনা ছবিটাই কেমন যেন অচেনা এবছর। সেই ঠিক থেকে ভিড় কোথাও চোখে পড়ল না আজ। লক্ষ্মী আরাধনায়ও যেন থাওয়া বসিয়েছে এই করোনা, নেই সেই চেনা উন্মাদনা। কি বলছেন ব্যবসায়ীরা, চলুন দেখে নিন। এবছর লক্ষ্মী প্রতিমা কত পিস তুলেছ? 400 পিস। দাম কেমন আছে, ছোট বড় মাঝারি মিলিয়ে? 100 টাকা থেকে শুরু। আচ্ছা, আর বড়? বড় 650 টাকা পর্যন্ত। কেমন এই বড়টা বিক্রি হয়েছে? বড়টা কম বিক্রি, ছোটগুলো বেশি বিক্রি। আচ্ছা, তা সকাল থেকে কি আসে? হ্যাঁ, প্রচুর খরিদ্দার আসছে। দামের দিক দিয়ে তেমন কোনো হেলফের বেশি বিক্রি হয়েছে? 250 টাকার মতো মাত্রা বিক্রি। আচ্ছা, এখনো সেরকম বিক্রি করতে হয়নি, তো বিকেলে দেখা যাক কেমন হয়। আগামীকাল তো লক্ষ্মী পুজো, তো সেখানে দাঁড়িয়ে আজকে পুরো মানে বাজার খরিদ্দার নেই, বসে আছি। কেন নেই? কেন? করোনার প্রভাব এখনো মনে হয় চলছে লোকের মধ্যে, তাই আসছে না হয়তো বাজারে। যথেষ্ট ভালো দামে করোনার জন্য মানুষ অনেকটা আর্থিক অবস্থার দিকে পিছিয়ে আছে। হ্যাঁ, তাতে মোটামুটি অনেক কিছু যেমন সামর্থ্য তেমনিভাবে করছে, আমরাও সেইভাবে করছি। গতবারে যে টাকার প্রতিমা কিনেছেন, ফল ফুরাত কিনেছেন, এবছর কি সেই টাকার আয়োজন করা যাচ্ছে না? কারণ আর্থিক অবস্থায় মানুষ প্রত্যেকেরই সঙ্গীন।